আপনার উপরে বসাই দিলো মনে করেন আমদানি করা পেয়ে যাবেন বিদেশ থেকে আসছেন কি অবস্থা? এ তো সব রিজেক্ট মাল, হেরবার লাগায়। দেখছো ব্র্যান্ডের মাল এইগুলাতে উনি লাগায়, এইগুলা এই জন্য এত স্টিকার যে মানে সবই লাগায়। এই বিদেশি থিম গুলো এগুলো লোক কই হলো ওই যে নাম টাম দেখতে হবে উনি না ভাই এই পয়সা দাঁড়ালে মনে হয় নয়। শুরু করলাম, ধন্যবাদ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়, আজকে নাগাই বাজারে। এখানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা অভিযান পরিচালিত করেছি এবং এখানে এসে আমরা একজন কসমেটিক্স ডিলারের সন্ধান পাই এবং আমরা তার গোডাউন সার্চ করে দেখা যায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে স্টিকার, লেবেল লাগানো, এমআরপি রেট এবং আমদানিকারকের সিল সহ এমনকি আপনারা দেখতে পারবেন বিএসটির সিলও ওনার কাছে পাওয়া গিয়েছে। একটা প্রোডাক্ট দেখা যায় কি বিএসটির অনুমোদন আছে কিনা, উনি তো সেটা আইডেন্টিফাই বা নির্ধারণ করতে পারে না, কিন্তু উনি দেখা যায় ওই বিএসটির সিল এবং আমদানিকারকের সিলটা লাগিয়ে বিভিন্ন প্রোডাক্টের দাম নির্ধারণ করে এবং অনুমোদন দিয়ে সেটা বাজারজাত করে আসছে। এজন্য আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে 50,000 টাকা ফাইন করেছি এবং আমরা যে লেবেলগুলো অবৈধ যে লেবেলগুলো বিএসটিআর সিল এবং আমদানিকারক সহ এমআরপি রেট দেওয়া যে সিলগুলো ছিল সেটা স্পটেই ধ্বংস করেছি আর আমাদের অভিযান চলমান থাকবে। ধন্যবাদ। আর এই যে প্রসাদনীগুলো, এটা তো খালি চোখে আসলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা বলা কঠিন যে এটা আসল বা নকল। আমরা এটা আর কিছু নমুনা নিয়ে হয়তো ঢাকায় পাঠিয়ে আমরা পরীক্ষা করে এটা সিদ্ধান্ত নিব, যদি নকল হয় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা যে আইনানুক ব্যবস্থা সেটা গ্রহণ করব। সে পর্যন্ত কি এরা মালগুলো মদন নাই সেগুলো বন্ধ থাক, সেগুলো বন্ধ থাকবে। কোন সিলগালা করবেন কিনা না? আপাতত আমরা সিলগালা করতেছি না, ওনাকে আমি বলে যাচ্ছি আমরা নজরদারিতে রাখবো। আমরা হয়তো আর আবার এক সপ্তাহ বা দু একদিনের মধ্যে আবার একটা মনিটরিং কার্যক্রম চলমান করবো। ধন্যবাদ।